সবাইকে স্বাগতম এনবি ডেইলি নিউজের পক্ষ থেকে। নরসিংদীর রায়পুর উপজেলায় আধিপত্য বিস্তার জের ধরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অত্যন্ত 30 জন। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কাছারিকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার হিরণ মিয়া বয়স 48 ও সাজীব বয়স 20। রায়পুরা থানার ওসি মোহাম্মদ আজিজুর রহমান জানায়, ভোর 4টার দিকে উপজেলার কাছারিকান্দিতে আধিপত্য বিস্তার জের ধরে বড় শাহ আলম গ্রুপ ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে টেডা নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে ছোট শাহ আলম পক্ষের দুই যুবকের মৃত্যু হয়। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হন কমপক্ষে আরও 30 জন। আহতদের রায়পুরা ও ভৈরব উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।